বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমাদের সামনে আমি হাজির হয়েছি। বিষয়টি হচ্ছে তোমাদের একাদশ শ্রেণীর যে ইংরেজি দ্বিতীয়পত্র আছে, এই ইংরেজি দ্বিতীয়পত্রের 100 মার্কের পুরো সিলেবাস, এর কোশ্চেন প্যাটার্ন এবং এর মানদণ্ড নিয়ে আমি আজকে তোমাদের সামনে কথা বলবো। আশা করি তোমরা আমার আজকের এই ক্লাসটি ভালোভাবে দেখলে ইংরেজি দ্বিতীয় পত্রের 100 মার্ক সম্পর্কে তোমাদের একটি সম্যক ধারণা লাভ হবে, তোমরা একটি সম্যক ধারণা লাভ করতে পারবে। ইংরেজি দ্বিতীয় পত্রের সিলেবাস সম্পর্কে তোমরা জানতে পারবে এবং এর কোশ্চেন প্যাটার্ন, কোশ্চেন ডিজাইন এবং মানবন্টন, এটা সম্পর্কে তোমরা সম্পূর্ণভাবে অবহিত হতে পারবে। আই ওয়েলকাম টু এভরিবডি টু মাই ডিজিটাল ক্লাসরুম সলিউশন, মাই ডিয়ার স্টুডেন্টস অফ ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার। টুডে আই অ্যাম গোয়িং টু ডিসকাস বিফোর ইউ অ্যাবাউট ইংলিশ সেকেন্ড পেপার, ইটস কোশ্চেন ডিজাইন অর কোশ্চেন প্যাটার্ন, সিলেবাস অ্যান্ড মার্ক ডিস্ট্রিবিউশন। সো লেটস স্টার্ট দ্য ক্লাস। আই অ্যাম ইমদাদ হুসাইন, লেকচারার ইন ইংলিশ। ইফ ইউ ওয়ান্ট টু ভিজিট মাই ওয়েব পেজ, ইউ ক্যান ভিজিট হেয়ার, ইউ ক্যান অবজার্ভ দিস লিঙ্ক বাই গোয়িং দিস লিঙ্ক, ইউ ক্যান ভিজিট মি। লেটস স্টার্ট দ্য ক্লাস। সিলেবাস ডিটেইলস, ক্লাস 11, ইংলিশ সেকেন্ড পেপার, ফুল মার্কস 100। মাই ডিয়ার স্টুডেন্টস, ইফ ইউ আর এবল টু আন্ডারস্ট্যান্ড about the question pattern or question design and mark distribution and syllabus details, then it will be very much easy to gauge the subject. For this reason, I am trying to deliver my today's lecture on these topics. So let's start the class. মাই ডিয়ার স্টুডেন্টস, তো প্রথমেই বলে রাখি যে ইংরেজি দ্বিতীয় পত্রের যে 100 মার্ক রয়েছে, এই 100 মার্ক দুই ভাগে বিভক্ত। প্রথম অংশ হচ্ছে পার্ট এ, গ্রামার, আর এর জন্য বরাদ্দ হয়েছে 60 মার্কস। আর শেষে গিয়ে রয়েছে পার্ট বি, সেখানে রয়েছে 40 মার্কস। তো পার্ট এ গ্রামার, এখানে যে 60 মার্ক রয়েছে, এই 60 মার্কস পুরোটাই হচ্ছে গ্রামার বেসড, গ্রামার আইটেমের উপরে। অর্থাৎ এখানে 12টি গ্রামাটিক্যাল আইটেম রয়েছে, এই 12টি গ্রামাটিক্যাল আইটেমের প্রত্যেকটির জন্য 5 করে মার্ক রয়েছে। তো 5 12 60, এই 60 মার্ক হচ্ছে গ্রামার। তো আমি তোমাদেরকে দেখাচ্ছি যে তোমরা এসএসসিতে যে গ্রামারের 60 মার্কস করে আসছো, এখানে তার সাথে কোন কোন বিষয়গুলো প্যারালাল রয়েছে, সামঞ্জস্যপূর্ণ রয়েছে, এর মধ্যে কোনটা কোনটা সিমিলারিটিস আছে, এগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এর সাথে এখানে কোন কোন বিষয়গুলো নতুন গ্রামার অ্যাড করা হয়েছে সেটি আমি তোমাদেরকে দেখিয়ে দেব, তাহলে তোমাদের বুঝতে খুব সুবিধা হবে এবং এসএসসির সাথে কম্পেয়ার করে এখানে তোমাদেরকে পড়তে খুব ইজি হবে। আর যেই যে বিষয়গুলো তোমাদের এসএসসির সাথে মিলে যায়, সেই বিষয়গুলো তোমরা একটু হালকা রিভাইজ করলেই তোমরা এই বিষয়গুলো পারবে। আর ইন্টারমিডিয়েটে এখানে গ্রামাটিক্যাল যে সমস্ত আইটেমগুলো নিউ রয়েছে, নতুন রয়েছে, এগুলো একটু কি তোমরা মনোযোগ দিয়ে পড়লে তাহলে তোমাদের এই গ্রামার আইটেমের পার্ট এ, গ্রামার গ্রামাটিক্যাল আইটেমের এই 60 মার্ক তোমাদের জন্য ক্যারি করা খুব ভেরি মাচ ইজি হয়ে যাবে। সো লেটস স্টার্ট। আমরা দেখাচ্ছি তোমাদেরকে যে এই পার্ট এ গ্রামার অংশে 60 মার্কের মধ্যে 12টি গ্রামারের কি কি আইটেম রয়েছে। তো প্রথমেই রয়েছে কোশ্চেন নাম্বার 1, অর্থাৎ 1 থেকে 12, কোশ্চেন নাম্বার 1 টু কোশ্চেন নাম্বার 12,
কোশ্চেন নম্বর 1 থেকে কোশ্চেন নম্বর 12 পর্যন্ত এই 12টা প্রশ্ন হচ্ছে গ্রামারের, 12টা গ্রামাটিক্যাল আইটেম। তো কোশ্চেন নম্বর 1 এখানে রয়েছে আর্টিকেলসের ব্যবহার। এটা তোমরা একদম, এমন কোনো স্টুডেন্ট নাই যে এই আর্টিকেলসের ব্যবহার জানে না, একদম তোমরা এই 5 থেকে শুরু করে 10 পর্যন্ত প্রত্যেকটা ক্লাসেই তোমরা এই আর্টিকেলসের ব্যবহার শিখে এসছো, করে এসছো। তোমরা ইন্টারমিডিয়েটেও এখানে তোমাদের 5টি মার্ক রয়েছে আর্টিকেলসের। এখানে একটা প্যারা দেওয়া থাকবে, ওই প্যারার 10টি শূন্যস্থান থাকবে, ওই 10টি শূন্যস্থানে তোমাকে 10টি আর্টিকেলস বসাতে হবে, আর এক একটির জন্য 0.5 করে মার্ক, তাতে করে মোট 10টিতে 5 মার্ক। তাহলে কোশ্চেন নাম্বার 1 হচ্ছে আর্টিকেল। এরপরে আসি কোশ্চেন নাম্বার 2। এখানে প্রিপোজিশনের ব্যবহার, তোমরা 6 থেকে শুরু করে 10 পর্যন্ত প্রত্যেক ক্লাসে প্রিপোজিশনের ব্যবহার করে আসছো, এখানেও ঠিক তাই। এখানে হচ্ছে 10টি শূন্যস্থান থাকবে, এই 10টি শূন্যস্থানে 10টি প্রিপোজিশন বসাতে হবে 0.5 করে এক একটায়, তাতে মোট মার্ক হলো 5। তার মানে কোশ্চেন নাম্বার 1 এবং কোশ্চেন নাম্বার 2 এই দুটোই তোমরা এসএসসিতে করে আসছো। এরপরে আসছি কোশ্চেন নাম্বার 3, ইউজ অফ সুইটেবল ফ্রেজ। এটা তোমরা আগে কখনো করনি, তোমরা আগে যদিও বা করেছিলে ইউজ অফ ফ্রেজ অ্যান্ড ইডিয়মসের ব্যবহারটা, কিন্তু এখানে তার থেকে একটু ভিন্ন, এই চ্যাপ্টারটা ইন্টারমিডিয়েটে নিউ, সে কারণে এই চ্যাপ্টারটা একটু মনোযোগ দিয়ে তোমরা পড়লে দেখবে যে বিষয়টা অতটা জটিল না, খুবই অল্প কিছু সংখ্যক, 30 থেকে 32 35টা সুইটেবল ফ্রিজের ব্যবহার মোটামুটি ভালো করে শিখলে এখান থেকে 5 মার্ক ক্যারি করা খুবই সহজ। তাহলে কোশ্চেন নাম্বার 3 এটা নিউ, এটা হচ্ছে কি ইউজ অফ সুইটেবল ফ্রিজ। এখানে 10টি শূন্যস্থান থাকবে, এক একটার জন্য 0.5 করে, এই মোট 5 মার্ক। এরপরে আসি কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 4 হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্সেস। এটা তোমরা এসএসসিতে করে আসছো, নিচের ক্লাসে করে আসছো, যে একটা বাক্যের কিছু অংশ দেওয়া থাকবে, ওটুকু বুঝে বাকি অংশটুকু লিখতে হবে। এখানেও 10টি বাক্য তোমাকে এরকম করতে হবে, 0.5 করে 5 মার্ক। এটা তোমাদের এসএসসির সাথে মিলে গেল, এখানে এখানেও আছে, তোমাদের এসএসসিতেও আগে ছিল, সুতরাং এখানে বেশি চিন্তিত হওয়ার কিছু নেই, আগেরটা একটু রিভাইজ করে রাখলে তোমরা এই চ্যাপ্টারটা করতে পারবে সহজেই। এরপরে আসি আমরা কোশ্চেন নাম্বার 5, এটা হচ্ছে ইউজ অফ রাইট ফর্ম অফ ভার্ব। তো রাইট ফর্ম অফ ভার্ব তোমরা এসএসসিতে করে আসছো, যে ভার্বের সঠিক ব্যবহার, এখানে অনেকগুলো বিষয় জড়িত, নাম্বার, পার্সন, টেন্স, বয়স ইত্যাদি ইত্যাদি। তো গ্রামাটিক্যাল আইটেমের উপর একটু ভালো দখল না থাকলে এটা সম্ভব না, তোমরা যারা এসএসসিতে করে আসছো তারা সেগুলো একটু মনে রাখলে, রিভাইজ দিলে এখানে রাইট ফর্ম অফ ভার্ব এই চ্যাপ্টার থেকে 5 মার্ক ক্যারি করা খুবই সহজ। এটা হলো কোশ্চেন নাম্বার 5। এরপর আসি কোশ্চেন নাম্বার 6, এই চ্যাপ্টারটাও তোমরা এসএসসিতে করে আসছো, যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস অথবা চেঞ্জিং অফ সেন্টেন্স। এখানে অনেকগুলো বিষয় রয়েছে, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারগেটিভ, অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস ইত্যাদি ইত্যাদি, অথবা পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। তো এখানে এখানেও 10টি বাক্য রয়ে থাকবে, তো সেই সরি এখানে 5টি বাক্য থাকবে, 5টি বাক্যকে চেঞ্জ করতে হবে, এক একটা বাক্যে এক করে এক করে মার্ক, তো 5টায় 5 মার্ক। তো এই চ্যাপ্টারটা তোমরা এসএসসিতে করে আসছো, সো এটা এখানেও আছে, তো আগেরগুলো একটু রিভাইজ করলে এটা তোমরা পারবে। এরপর আসি কোশ্চেন নাম্বার 7। কোশ্চেন নাম্বার 7-এ আছে নারেশন, এটাও তোমরা এসএসসিতে করে আসছো, এখানে প্যাসেজ নারেশন করতে হবে তোমাদেরকে, তার জন্য 5টি মার্ক বরাদ্দ রয়েছে। এরপরে আসি কোশ্চেন নাম্বার 8। এই কোশ্চেন নাম্বার 8, এটা হচ্ছে একটা নতুন চ্যাপ্টার, এটা তোমরা কখনো করনি, এটার চ্যাপ্টারের নাম হচ্ছে প্রোনাউন রেফারেন্সিং, এতে 5টি মার্ক রয়েছে। তো এখানে প্রোনাউন রেফারেন্সিং হচ্ছে একটা প্যারা দেওয়া থাকবে, ওই প্যারার মধ্যে 5টি জায়গায় 5টি প্রোনাউনের ভুল থাকবে, অথবা 5টি প্রোনাউন আনক্লিয়ার থাকবে, ওই 5টি প্রোনাউনকে শুদ্ধ করে তোমাদেরকে লিখতে হবে, এতে জন্য 5টি মার্ক রয়েছে। এই চ্যাপ্টারটা তোমাদের ইন্টারমিডিয়েটে নতুন, এটা তোমরা আগে কখনই করনি, সে কারণে এটা তোমাদেরকে একটু মনোযোগ সহকারে এবং গুরুত্ব সহকারে দেখলে এটা তোমাদের জন্য ইজি হবে আমি আশা করি। আর আমার অন্যান্য লেকচারের মধ্যে এই প্রোনাউন রেফারেন্সিংয়ের উপর দুইটা লেকচার আছে, তোমরা সেটা দেখলে আশা করি তোমাদের এই চ্যাপ্টারটা ইজি হবে এবং তোমরা এখান থেকে সহজেই অনায়াসেই 5 মার্ক গেট করতে পারবে। এরপরে আসি কোশ্চেন নাম্বার 6, সরি কোশ্চেন নাম্বার 9। কোশ্চেন নাম্বার 9, এটা হচ্ছে মডিফায়ার, এটাও একটা নতুন চ্যাপ্টার, এটা তোমরা আগে কখনোই করনি, এখানেও 10টি শূন্যস্থান থাকবে, তোমার সেখানে প্রি মডিফায়ার, পোস্ট মডিফায়ার, প্রি মডিফায়ার, পোস্ট মডিফায়ারের ব্যবহার করতে হবে,
এস ডিরেক্টর যেভাবে ওখানে বলা থাকবে। আর এই চ্যাপ্টারের উপরও আমার আলাদা একটা লেকচার আছে, তোমরা সেটা দেখলে আশা করি এই চ্যাপ্টারটা তোমাদের জন্য সহজ হবে, যেহেতু এটা একটা নিউ এবং একটা নতুন চ্যাপ্টার, সে কারণে এটা তোমরা একটু মনোযোগ দিয়ে দেখবে। এরপর আসে কোয়েশ্চেন নাম্বার 10। এই কোয়েশ্চেন নাম্বার 10, এটা সেন্টেন্স কানেক্টরের ব্যবহার, এর জন্য সরি দেওয়া আছে 10 মার্ক, কিন্তু আসলে 10 না, এটার মার্ক হবে 5 মার্ক। এটাও তোমরা এসএসসিতে করে আসছো, সুতরাং সেটা একটু রিভাইজ করলে এটা তোমাদের জন্য ইজি হবে। এরপরে আসি কোয়েশ্চেন নাম্বার 11। এটা একটা নতুন চ্যাপ্টার, নতুন চ্যাপ্টার হলেও বা কী হবে, এটা খুবই সহজ। সিনোনিম অ্যান্ড এন্টোনিম, মানে একটা শব্দের সমার্থক শব্দ বিপরীত শব্দ লেখা, এখানে 10টি শব্দের সমার্থক বিপরীত লিখতে হবে, 5টি শব্দের সিনোনিম এবং 5টি শব্দের অ্যান্টোনিম। ওখানে প্রশ্ন দেওয়া থাকবে যেভাবে সেভাবে তোমাকে লিখতে হবে। এটা খুব একটা জটিল চ্যাপ্টার না, এখানে গ্রামাটিক্যাল আইটেমের কোনো ফাংশন না, একটু মুখস্থ নির্ভর এটা এই চ্যাপ্টারটা। আশা করি কিছু কিছু বোর্ড প্রশ্নগুলো আছে, সেগুলো সলভ করলে এটা তোমাদের জন্য 5 মার্ক ক্যারি করা খুব ইজি হয়ে যাবে। এরপরে আসি যে লাস্ট গ্রামাটিক্যাল যে আইটেমটি রয়েছে, এটি রয়েছে পাংচুয়েশন। এই পাংচুয়েশন মার্কের ব্যবহারটা তোমরা এসএসসিতে করে আসছো, যে কমা, ফুল স্টপ, সেমিকোলন, কোলন, ড্যাশ, হাইফেন ইত্যাদির ব্যবহার। আগে যেমন তোমরা লাইন বাই লাইন করেছো, এখানে যেমন ডায়লগ আকারে দেওয়া থাকবে, তোমাকে সেখানে এই পাংচুয়েশন মার্কগুলো ব্যবহার করতে হবে, এর জন্য 5টি মার্ক বরাদ্দ রয়েছে। এরপরে এই গেল তোমার গ্রামাটিক্যাল আইটেমস। তাহলে এই গ্রামাটিক্যাল আইটেমসের মধ্যে আমরা কী পাইলাম, এই 12টি গ্রামাটিক্যাল আইটেমসের মধ্যে মোট 8টি গ্রামাটিক্যাল আইটেমস হচ্ছে পুরাতন, যেটা তোমরা এসএসসিতে করে আসছো, আর 4টি গ্রামাটিক্যাল আইটেমস এটা হচ্ছে নতুন। তার মধ্যে রয়েছে কোয়েশ্চেন নাম্বার থ্রি ইউজ অফ সুইটেবল ফ্রেজ, কোয়েশ্চেন নাম্বার 8 প্রোনাউন রেফারেন্সিং, কোয়েশ্চেন নাম্বার 9 মডিফায়ার্স, এবং কোয়েশ্চেন নাম্বার 11 সিনোনিম অ্যান্টোনিমস। তাহলে কী বললাম, কোয়েশ্চেন নাম্বার 2, কোয়েশ্চেন নাম্বার 8, কোয়েশ্চেন নাম্বার 9, কোয়েশ্চেন নাম্বার 11, অর্থাৎ 2 নং প্রশ্ন, 8 নং প্রশ্ন, 9 নং প্রশ্ন এবং 11 নং প্রশ্ন, এই 4টা গ্রামাটিক্যাল আইটেমস হচ্ছে নিউ। তার মানে 4 × 5 = 20, এই 20 মার্ক হচ্ছে গ্রামাটিক্যাল আইটেম নিউ। এই 20 মার্ক একটু ভালো করে যদি তোমরা এক্সারসাইজ করো, এবং আর যে 8টি গ্রামাটিক্যাল আইটেম রয়েছে পুরাতন, এগুলো যদি তোমরা একটু রিভাইজ করো, প্র্যাকটিস করো, দেন ইট উইল বি ভেরি মাচ ইজি টু ক্যারি 60 মার্ক। সো ডোন্ট ওয়ারি, বি হোপফুল। এরপরে আসি পার্ট বি কম্পোজিশন। এই কম্পোজিশনে রয়েছে 40 মার্কস, 40 মার্ক রয়েছে। এই 40 মার্কের মধ্যে 13 নম্বর কোয়েশ্চনে আসবে একটি অ্যাপ্লিকেশন লেখা, দরখাস্ত লেখা, এটা তোমরা এসএসসিতে প্র্যাকটিস করেছো, ওর অনেকগুলোই এখানে কমন পড়ে যাবে এবং তার সাথে মিলে যাবে, তোমরা একটু রিভাইজ দিয়ে রাখলে এটা তোমাদের জন্য ইজি হয়ে যাবে, এর জন্য 8টি মার্ক বরাদ্দ রয়েছে। এরপরে রয়েছে 14 নম্বর প্রশ্নে রিপোর্ট রাইটিং, এটা একটা নতুন বটে, নতুন হলেও এটা একটু প্র্যাকটিস করলে দেখবে যে খুব ইজি, এটা তো মার্ক হলো 8, রিপোর্ট রাইটিং, রিপোর্ট লেখা বা প্রতিবেদন লেখা। এরপরে রয়েছে কোয়েশ্চেন নাম্বার 15, 15 নম্বর প্রশ্নে তোমাকে একটু প্যারাগ্রাফ লিখতে হবে, তোমরা এসএসসিতে যে প্যারাগ্রাফ পড়ে আসছো তার অনেক প্যারাগ্রাফই এখানে কমন পড়ে যাবে, তার সাথে মিলে যাবে, সো ডোন্ট ওয়ারি, বি হোপফুল। এরপরে কোয়েশ্চেন নাম্বার 16, একটি রচনা লিখতে হবে, এর অনেক রচনাই তোমরা এসএসসিতে পড়েছো, তার অনেকটাই এখানে কমন পড়ে যাবে, সো চিন্তার কোনো কারণ নেই। তো এই দেখালাম কম্পোজিশন পার্ট বিতে 40 মার্ক, অর্থাৎ পার্ট বির 40 মার্কের প্রথমে একটা অ্যাপ্লিকেশন, 13 নম্বর কোশ্চেনে, 14 নম্বর কোশ্চেনে গিয়ে তোমাকে একটা রিপোর্ট লিখতে হবে, 15 নম্বর প্রশ্নে তোমাকে একটা প্যারাগ্রাফ লিখতে হবে, আর 16 নম্বর সর্বশেষ একটা রচনা লিখতে হবে, যাতে 14 মার্ক। এই হলো ইংরেজি সেকেন্ড পেপারে মোট 100 মার্কের রিভিউ। সুপ্র শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আজকের এই ক্লাসটির মাধ্যমে আমি তোমাদেরকে একটি সম্যক আইডিয়া দিতে পেরেছি ইংরেজি দ্বিতীয় পত্রের সিলেবাস ডিটেলস, মার্ক ডিস্ট্রিবিউশন এবং কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে। তো যেখানে এখানে গ্রামাটিক্যাল যে 4টা নতুন চ্যাপ্টার রয়েছে, 2 নম্বর, 8 নম্বর, 9 নম্বর এবং 11 নম্বর, এই 4টা গ্রামাটিক্যাল আইটেমের উপরে আমার আলাদা আলাদা ইউটিউবে লেকচার দেওয়া আছে, তোমরা ওগুলো ডাউনলোড করে দেখলে আশা করি ওই 4টা চ্যাপ্টার তোমাদের জন্য খুব ইজি হবে এবং তোমরা এখান থেকে একটা সুন্দর মার্ক ক্যারি করতে পারবে। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি। থ্যাংকস টু অল, আল্লাহ হাফেজ।